মানুষের খুব অসুবিধা হয়, মানে বৃষ্টি যখন তুফান হয়ে যায়, নদী ঢেউ মারে, তখন ওদিককার মানুষ পঞ্চায়েত আসতে পারে না, আমরা এখান থেকে ব্যাংক যেতে পারি না। দেখছেন না, গাড়ি ঘোড়া কিছু চলতে পারে না, আর রাস্তাঘাট একদম অনেক মানুষ এখান থেকে যায়, বড় বড় গাড়ি যায়। যত তাড়াতাড়ি হয় তত আমাদের জনগণের সুবিধা হবে আর উপকারও হবে। ব্রিজটা যদি নতুন করে ব্রিজটা বানানো হয় খুব জনসাধারণের জন্য উপকার। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া, আমি শ্রীকান্ত দাস, আমার সঙ্গে রয়েছে সুব্রতকান্ত বিশ্বাস। এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর ব্লকের গাইশাল 2 গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। আমাদের নদীর এপারে 6টা ওয়ার্ড আছে গ্রাম পঞ্চায়েত, 6টা আছে ওদিকে, জুনিয়র হাই স্কুল এপারে, পঞ্চায়েত আমাদের নদীর এপারে, ওপারে স্টেট ব্যাংক আছে। মানুষের খুব অসুবিধা হয়, মানে বৃষ্টি যখন তুফান হয়ে যায়, নদী ঢেউ মারে, তখন ওদিককার মানুষ পঞ্চায়েত আসতে পারে না, আমরা এখান থেকে ব্যাংক যেতে পারি না। এই সমস্যাটা আমাদের খুবই সমস্যা আছে। আপনাদের দাবি হচ্ছে বৃষ্টিটা যত তাড়াতাড়ি হয় তত আমাদের জনগণের সুবিধা হবে। এখানে দেখছেন না, গাড়ি ঘোড়া কিছু চলতে পারে না, আর রাস্তাঘাট একদম অনেক মানুষ এখান থেকে যায়, বড় বড় গাড়ি যায়, ছোট গাড়ি না, বড় বড় ট্রাকও যায়, কোনো রেতের বালু যায়, সিমেন্টের বালু যায়, অনেক সমস্যা আছে। একটু বৃষ্টি হলে পানি উপর থেকে যায়, বৃষ্টি ডুবে যায়, পানি ডুবে যায় বৃষ্টি। আপনাদের দাবি? দাবি কি এই ব্রিজটা লাগে, নতুন ব্রিজ লাগে বড়। আচ্ছা, আপনার নাম? আমি মুজাফর হোসেন। সব সময় খুব পরেশানি হয়, উপর দিয়ে জল উঠে যায় ব্রিজের উপর দিয়ে, এবং জনসাধারণের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। এই রাস্তা দিয়ে জনসাধারণের খুব চলাচলের এটা ই আছে, তার জন্য ব্রিজটা যদি নতুন করে ব্রিজটা বানানো হয় খুব জনসাধারণের জন্য উপকৃত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফারুক আজম। এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর ব্লকের গাইশাল 2 গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। রামপুর এলাকাবাসীর একটাই দাবি, এই সেতুটি কেন হচ্ছে না, এই নিয়ে আমরা কথা বলবো এলাকার যে প্রধান রয়েছে সেই প্রধানের সঙ্গে, পাশাপাশি আমরা কথা বলবো এলাকাবাসীর সঙ্গে। আসুন শুনে নিই কি বলছেন তারা। আমরা এখন কথা বলবো এলাকার জনপ্রতিনিধির সাথে। প্রচুর এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের, এই সেতুটি কি বলবেন এখন পরে? দেখেন, এটা তো অনেক দিনের ব্রিজ ভাঙা, আমরা পঞ্চায়েত থেকে যতটুকু হয়েছে আমাদের সমর্থ, ভেঙে পড়ে গেছিলো, আমরা জেলাতেও বলেছিলাম। যিনি আমাদের এখন বিধায়ক হয়েছেন আব্দুল করিম সাহেব, ওনাকেও বলানো আছে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে। উনি আমাদের বলেছেন ঠিক আছে, আমি জিতে আসছি, আপনাদের এটা অনেক দিনের দাবি, আমরা পূরণ করব, এবং কলকাতায় গিয়ে আমাদের ম্যাডাম যে আছেন সিএম শ্রী মমতা ব্যানার্জি, ওনাকে ওনার সাথে কথা বলবেন, এটা সাথে এসে তারপরে আমরা জেলাকে বলেছিলাম, যিনি এখানে আমাদের সহকারী সভাধিপতি আছেন, ওনার সাথেও কথা হয়েছে। কথা হওয়ার পর আমরা দেখলাম যে চলাফেরার খুব অসুবিধা হচ্ছে এই ব্রিজটায়, তো অনেক লোকের ডিমান্ড ছিল আপাতত এটুকুই করে দেন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, এটা আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করেছি। তারপরে সব 10 মেম্বার, আমরা 10 সংসদ আছে গ্যাসল পিয়ে, 10 সংসদ থেকে প্রত্যেকটা মেম্বার আমরা গিয়েছিলাম সহকারী সভাধিপতির কাছে, জাবিদার কাছেও গেছিলাম, উনি আমাদের বলেছেন আপাতত আপনারা এই কাজটা করে জনগণের যাতায়াতের ব্যবস্থাটা করে দেন, আমরা আগামী দিনে জলটা কমালেই দুর্গা পূজার আস্তে আস্তে আমরা কাজটা শুরু করব, এবং প্ল্যানে বলে ওদের ধরানো আছে। কোন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছেন জাবিদা, আমাদেরকে এইটুকুই বলেছেন। আপনার নাম? ললি সিংহ। কোন পদে আছেন? প্রধান আছি গ্যাসেল টুয়ের। আপনি কী ভাবছেন? এই সেতুটা দীর্ঘদিনের জনগণের এখানকার প্রয়োজন, এটাকে আমরা শেরওয়ানি রিভার বলি। তো এখানে আমাদের যে অঞ্চলটার যে মানচিত্রটা আছে, এটা হচ্ছে এই নদীটা দুভাগে ভাগ করে, এবং এই যোগাযোগটার জন্যই আমাদের গ্রাম পঞ্চায়েতের উন্নতিটা একটু বেশি হবে, যেটা ছিল না, যেটা আনুমানিক 2010 সালে প্রথমবার একটা গ্রাম পঞ্চায়েতের ওই আপনার থার্ড ফিনান্স থেকে একবার করা হয়েছিল, তারপর আরেকবার রিপেয়ারিং হলো, এবারও আবার ভেঙে গেছিলো। তো এখানকার যে জনপ্রতিনিধি আছেন, এনার উদ্যোগে প্রধান সাহেব এদের সবারই, আমাদের পুরো জিপি বডির, গ্রাম পঞ্চায়েতের বডির সবারই উদ্যোগে আবার এটাকে রিপেয়ার করা হলো। কিন্তু আমাদের দাবি যে এই রাস্তার যদি এই ব্রিজটা হয়ে যায়, কারণ এখানে যে ব্রিজটা করতে যে টাকা পরিমাণ লাগবে,
সে টাকা কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সামর্থ্য নাই, অত টাকা আমরা পাই না এবং পঞ্চায়েত সমিতিও করতে পারে না, এটা একমাত্র জেলা পরিষদ যদি করে মানে সেটা করে। যেরকম মহুয়ার আপনার ওই ইয়েতে হয়েছে, একটা ব্রিজ হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে, তো সেই রকম জায়গা থেকে যদি এই ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের যোগাযোগটা খুব আপডেট হবে। কারণ এই রাস্তা দিয়ে আপনার আপনার ধরে নেন রাসাখোয়া থেকে শুরু করে মানে যত এগুলো এই এরিয়া আছে সব লোক জায়গার লোকের এদিক দিয়ে যাওয়া আসে, এই ভাঙা ব্রিজের উপর দিয়ে এখনও চলাচল করে, এই অবস্থাতেও চলাচল করে। একটু আগে প্রধান সাহেব বললেন যে একটা প্যাশেন্ট যদি হয়, একটা অ্যাম্বুলেন্সকে আমাদের যদি পাঠাতে হয় ইসলামপুরে এই এলাকার, তাহলে কিন্তু ওই হয়তো দাঁড়িবিট ঘুরে যেতে হবে বা ওই ধনতলার রাস্তা ঘুরে যেতে হবে, বাইপাস ধরে বা হাইওয়ে ধরে, কিন্তু তাতে একটু সময় সাপেক্ষের একটু সময় লাগবে। কিন্তু এই রাস্তাটা হয়ে গেলে সেখানে আমাদের সময় বাঁচবে একটা প্যাশেন্টকে নিয়ে। এই জন্য আমাদের এলাকার সবচেয়ে মানে প্রধান রাস্তা হচ্ছে এটা যোগাযোগের। এই ব্রিজটা যদি হয়ে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, জেলা পরিষদ হোক বা উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ হোক, যে কোনো জায়গা থেকে যদি হয়ে যায় তাহলে আমরা সবাই কিন্তু খুব উপকৃত হব। আমরা আমাদের এলাকাবাসী যত আছে, এই গোয়ালপুকুর ওয়ান বলেন, টু বলেন, ইসলামপুর ব্লক বলেন, প্রত্যেকটা ব্লকেরই লোকের যাওয়া আসা এখান থেকে আছে, এটা খুব আমরা উপকৃত হব। আমার নাম মোহাম্মদ ফারুক আজম, আমি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ধন্যবাদ।